মরেও অনুগামী সমর্থকদের মধ্যে অমর প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত। এরই মাঝে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের অমরত্বের স্লোগানে ভাষণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন, জয়পুরে মজদুর মনিটরিং সেলের এই আয়োজন। সুরজিৎ দত্ত অমর রহে, সুরজিৎ দত্ত অমর রহে, অমর রহে, অমর রহে। তিনি প্রয়াত 7 দিন অতিক্রান্ত, তবু প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্মরণে তার অনুগামীদের মধ্যে অমরত্বের স্লোগান। এরই মাঝে মঙ্গলবার সন্ধ্যায় রামনগর বিধানসভা কেন্দ্রের জয়পুরে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন। মজদুর মনিটরিং সেল বটতলা কার্যালয়ে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজক। অনুষ্ঠানে স্থানীয় নেতা নেত্রীদের পাশাপাশি রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক উপস্থিত ছিলেন। উপস্থিত অনুগামীরা ভগ্ন হৃদয়ে আজও বাকরুদ্ধ। এই অবস্থায় এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সুরজিৎ দত্তকে শুধু রামনগর নয়, গোটা রাজ্যে একজন প্রাণের মানুষ ও ব্যতিক্রমী চরিত্রের নেতা বলে আখ্যায়িত করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। গোটা রাজ্যের প্রাণের মানুষ এবং একটা ব্যতিক্রমী একটা চরিত্র এই সুরজিৎ দত্ত। ওনার প্রয়াণ হয়েছে, যে কোনো মৃত্যু আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু কালের চক্রে সেটা মেনে নিতে হয়। কিন্তু যিনাকে আমরা সুরজিৎ দত্ত নয় সুনুদা হিসাবে সবাই আমরা মনে এবং হৃদয়ের মণিকুটায় ওনা আমরা ধরে রাখব আগামী দিন। আজকে আমাদের অসংগঠিত মজদুর যে সংগঠন মনিটরিং সেল আমাদের রাজনগরে, যেটা ওনার খুব মনের জায়গা, মনের মানুষের মধ্যেই সেই শোকসভার আয়োজন করা হয়েছে। উপস্থিত অনুগামী ও নেতৃত্ব সুরজিৎ দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। অনুগামীদের হৃদয়ে সজ্জনহারা অব্যক্ত যন্ত্রণা, এর মাঝেও সবার হৃদয়ে সুরজিৎ। ফেরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।